আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, গতকালকে ঘটে গেল বাংলাদেশে একটি কেয়ামতের আলামত। বাংলাদেশ ব্যাংক একটি নিয়ম চালু করেছে। আমি দেখলাম সেই নিয়মটি চালু করার পর থেকে আল্লাহ সুবহান ও তাআলা গতকাল ঝিনাইদহে রাত 11টার দিকে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটি এত বিশাল আকার হয়নি, কিন্তু মৃদু ভূমিকম্প হয়েছে। আবার এটা দেখছি যে একদিকে এটা কেয়ামতের আলামত, শুধু তাই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ভূমিকম্প হয়েছে গত বছর। আমি একটি রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গায় ভূমিকম্প হয়েছে। বাইরের দেশের কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশের যে আল্লাহ সুবহান ও তাআলা যেগুলোর কারণে ভূমিকম্প দেন, আমরা তো সবাই জানি নাচ গান, তারপরে অন্যভাবে টাকা আত্মসাৎ করা বিভিন্ন কারণে হয়ে থাকে। কিন্তু আজকে গতকালকে যে ঘটনাটি ঘটে গিয়েছিল যে ঝিনাইদহে ভূমিকম্প হয়েছে, আপনি দেখুন যে অনলাইনে যে নিউজটি প্রকাশিত হয়েছে যুগান্তর একটি পত্রিকায়, জুলাই থেকে আকাশ ছোবে সুদের হার, এটা 2023 সালের ঘটনা এবং 2 এপ্রিল। তো তখন তারা লিখলো যে আন্তর্জাতিক অর্থ তহবিলের IMF শর্ত অনুযায়ী ঋণের সুদহারের সীমা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর বিকল্প হিসেবে চালু হবে বাজারভিত্তিক সুদের হার। সুদের হার কতটুকু বাড়াবে? সুদের হার বাড়াবে তারা 3-5% এরকম সুদ তারা বৃদ্ধি করবে। তো এখন প্রশ্ন হতে পারে যে ভাই, যে কেয়ামতের আলামত কিভাবে হলো? এখানে তো সুদ বাড়ালো আর ঝিনাইদহে ভূমিকম্প হলো, এই দুটোর সাথে মিল কোথায়? জি ভাই, এই দুটির সাথে মিল আমি দিচ্ছি। আমরা ভাবি যে কেয়ামতের আলামত নাচ গানের মাধ্যমে, তারপরে যারা ওই জিনা বিচার করে অথবা মসজিদে উচ্চস্বরে শোরগোল হয়, হাদিসে এইসব ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এসবের কারণে ভূমিকম্প হয়। কিন্তু ভূমিকম্প আরেকটি কারণ রয়েছে, আল্লাহ রাসূল প্রথমেই যে এটা বলেছেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে। সম্পদ আপনি অর্থ উপার্জন করবেন অবৈধভাবে, এবং এটা তো তিরমিজিতে হাদিস গেল। আরেকটি হাদিসে সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন যে ফিতনা প্রকাশ হবে যখন তোমাদের সম্পদ এত পরিমাণে যে বৃদ্ধি হবে, তোমাদের উপর উপচে পড়বে এবং ভূমিকম্প সংঘটিত হবে। তো এদিকে দেখেন যে সম্পদের জন্য মানুষ কত কিছু করছে। সম্পদের জন্য, অর্থ উপার্জনের জন্য সুদ এমন একটি জিনিস, এমন একটি ঘৃণিত পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদের কারণেও ভূমিকম্প হয়। তাহলে এই যে অর্থ উপার্জন, এই অর্থ উপার্জন যখনই আপনি হালাল বানিয়ে দিবেন, আল্লাহ সুবহান ও তাআলা এইভাবে ভূমিকম্প দিয়ে দিবেন। তাই আমি গতকালকে যে ঘটনাটি দেখলাম, একই সাথে সুদের একটি প্রচলন চালু হয়ে গিয়েছে। আগে ছিল কম, এখন তো আরও বেশি করে বৃদ্ধি করা হচ্ছে। আর আল্লাহ সুবহান ও তাআলা ঠিক তেমনইভাবে আমাদেরকে আজাব দিবেন। কত ধরনের আজাব হবে? আমরা ভাবি কেয়ামত কখন হবে, কেয়ামতের আলামত কি, কেয়ামত কখন হবে, কেয়ামতের আলামত কি, এইসব নিয়ে আপনি মানে শোনার জন্য অধীর অপেক্ষা করছেন। আপনার পূর্বেও মক্কা বা মদিনায় যে সকল সাহাবীরা রয়েছিল বা কাফের মুশরিকরা রয়েছিল, সবার পক্ষ থেকে প্রশ্ন আসতো যে কেয়ামত কবে হবে। আল্লাহ সুবহান ও তাআলা সূরা মুহাম্মদ 18 নম্বর বলছেন, তারা কি শুধু এই অপেক্ষা রয়েছে যে কেয়ামত তাদের কাছে হঠাৎ এসে পড়ুক? বস্তুত কেয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? আমরা ভাবছি যে কেয়ামত কখন হবে, কখন হবে, কি আলামত। কেয়ামতের আলামত তো আপনি জানেনই, আপনি তো জানছেন, কিন্তু কেয়ামতের আলামত থেকে আপনি বিরত থাকছেন। কেয়ামতের যে সকল আলামতগুলো প্রকাশিত হয়ে গিয়েছে, ওই সকল আলামতের ভিতরে আপনি বসবাস করছেন। কার বাড়িতে
বাদ্যযন্ত্র নেই, ব্যভিচার নেই, জিনা নেই। সম্পদ আত্মসাৎ কে করে না? ঘুষ এসব তো আছে, এসবই তো কেয়ামতের আলামত। সম্পদ উপার্জন করছেন হারামভাবে, সুদের মাধ্যমে, এসব থেকে বেঁচে থাকছেন না, উল্টো সুদের কার্যকলাপের সাথে জড়িত থাকছেন, ব্যাংকে চাকরি করছেন। আমি ইসলামী ব্যাংকের বিরুদ্ধে বলছি না, আমি অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সে সকল ব্যাংকের ব্যাপারে বলছি। এবং সামাজিক কিছু কার্যকলাপ রয়েছে সমাজভিত্তিকভাবে সুদ দেয়, ওই সকল বিষয়ে। তো প্রিয় ভাই বোনেরা, এটা কিন্তু কেয়ামতের আলামত, আমাদের এর থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়া মানার তাফিক দান করুক। আমিন।